ফরিদপুরের দুর্গম চর অঞ্চলে বাদাম খেতে রাসেল ভাইপারকে পিটিয়ে মেরেছে এক কৃষক। শুক্রবার দুপুরে সদরপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ডোলারচর এলাকায় সাপটিকে পিটিয়ে মারা হয়। এদিকে সাপের সবলে হোসেন ব্যাপারি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 38 দাগ এলাকার পরেশুল্লাহ ব্যাপারীর ছেলে। শুক্রবার বাদ মাগরিবে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। হোসেন ব্যাপারি রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছেন বলে দাবি করেছেন ওই ওয়ার্ডের ইপি সদস্য খালেক মাতুব্বর। এ বিষয়ে কোনো চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে বিকেলে একই এলাকার ইমারত জমাদ্দার নামে এক ব্যক্তিকে সাপে কামড়িয়েছে, তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী জানিয়েছে দুপুরে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা মোরাদ মোল্লা একই ইউনিয়নের ঢোলারচরে বাদাম ক্ষেত দেখতে যান। গিয়ে দেখতে পান ক্ষেতের মধ্যে কিছু বাদাম গাছ নড়াচড়া করছে। একটু এগিয়ে গিয়ে দেখেন সাপ রয়েছে। তাৎক্ষণিক ক্ষেতে থাকা একটি ডাল দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলেন তিনি। পরে সিএনবি ঘাট এলাকায় সাপটি নিয়ে আসেন এবং ঘাটের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়। যে রাসেলস ভাইপারটি মারা হয়েছে তার পেটে একাধিক বাচ্চা ছিল বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। মানে গুরুত্ব নাই, গুরুত্ব নাই, আমরা পাইনি, ঠিক আছে। তারপরে কাকি রক্ত পরীক্ষা নেব, তার টেস্ট করে নেবো। আবার বলে বড় ডাক্তার হসপিটালই নাই, বড় ডাক্তার কাছে আমরা ফোন দিব, শুনবো, তারপরে আমরা বলবো। এই কথা বলার পর তখন আমাকে আরো কেন আইনি হলে দেয়, আমি বললাম ভাই পাব না, আমি এই বন্ধু শেষ করা পারি, বুঝছেন? গুরুত্ব না দেওয়ার কারণে রাজা বলে আপনার বসেন, দোষ ধরেন, বড় ডাক্তারে ফোন দিব, সেই সাজেশন মতন আমরা কাজ করবো। তাছাড়া আমাকে বলার কিছু আগে হাত দেবো না। মারা গেছে আজকে কখন? আজকে মারা গেছে। কি ঘোষণা করছে আজকে? ও থাকে বেহাও চলটাই ওর গাড়িটা বেহাই। তিনি আমাকে ফোন দেয় যে ভাই চরে শুনছি পর্যাপ্ত পরিমাণ রাসেল ভাইপার আতঙ্ক, রাসেল ভাইপার আতঙ্ক। সেই মর্মে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, ভাই আমাকে ফোন দেয়। ফোন দিলে পরে আমি অনুষ্ঠান থেকে খাওয়া দাওয়া সেরে তড়াহড়া করে ভাইয়ের ওখানে যাই। ওখানে যেয়ে সেরে আমি দেখতে পাই যে এটা রাসেল ভাইপার নামক ইভেন চন্দ্রবোড়া, ওই সবটাই আমি দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমি বাইকের সাথে নিয়ে আমার অফিস প্রাঙ্গণের দিকে গিয়ে আসি। গিয়ে আসলে পরে সাংবাদিক আনোয়ার জাহিদ স্যার, আমার চোদ্দ বড় ভাই, ভাইয়ের সাথে আমার কমিটমেন্ট হয়। হ্যাঁ ঠিক আছে, এখানে আসলেন, সাপটা আনলেন কি জন্য এখানে সেটাই বলুন। ও এখানে সাপটা আনলাম আমাদের ফরিদপুরে আওয়ামী লীগ সভাপতি আপনার জনাব শামীম হক স্যার বলছিলেন যে এই সাপটা যে মারতে পারবে তাকে আমরা পুরস্কৃত করবো, পুরস্কৃতভাবে 50,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। সেই মর্মে আমার ভাই সাহসিকতা করে মেরে ওখান থেকে নিয়ে আসছে, আমাকে অবগত করে করলে পরে আমি আমার অফিস প্রাঙ্গণে নিয়ে আসি। এটি জেলা আওয়ামী লীগের নেতা জানাইছেন বিষয়টা? জি, সেটা তাকে জানানো হয়েছে, তিনি অবগত আছেন। আপনার নাম কি?